আসসালামু আলাইকুম ভিয়া, সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। প্রতিদিনের স্বাস্থ্যসেবা নিয়ে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম রাজু, ফার্মাসিস্ট অ্যান্ড ডিএমএফ ডাক্তার। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, স্যালাইন দেওয়ার উপকারিতা, হার্টম্যান স্যালাইন, ডিএনএস স্যালাইন, ডিএস স্যালাইন, এনএস স্যালাইন, ফ্রুকটোস, এই স্যালাইনগুলোর কার্যকারিতা কী, এটি দিলে রোগীর কী কী উপকার করবে আর এটি কখন দিতে হয় রোগীদের, সেসব বিষয় নিয়ে আমার আজকে ভিডিওটির টপিক থাকবে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর যারা আমার চ্যানেলের নতুন সদস্য তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সদস্য হয়ে যাবেন। তো বন্ধুরা চলুন শুরু করি, ইনফিউশন দেওয়ার উপকারিতা কী এবং কখন কোন ইনফিউশন দিতে হবে সে বিষয় নিয়ে আমার আজকের ভিডিওটির টপিক থাকবে। স্যালাইনের কী উপকারিতা, তাই প্রথমে হার্টম্যান দিয়ে শুরু করব। এক নম্বর হার্টম্যান, এই স্যালাইনটি কী কার্যকারিতা কী, হার্টম্যান স্যালাইনটি কাদের দেওয়া হয়, হার্টম্যান স্যালাইনটি দেওয়া হয় যাদের প্রেশার সবসময়ের জন্য লো থাকে, প্রেশার দ্রুত ওঠানোর জন্য হার্টম্যান স্যালাইনটি প্রয়োগ করা হয়। অনেক সময় দুর্বল রোগী আসে, তাদের প্রেশার একেবারে লো হয়ে গেছে, সেক্ষেত্রে দ্রুত প্রেশার ওঠানোর জন্য হার্টম্যান স্যালাইনটা প্রয়োগ করতে পারে। ডিএনএস স্যালাইন, ডিএনএস স্যালাইন, এই স্যালাইনটি কার্যকারিতা কী, এটি কখন দিতে হবে? ডিএনএস স্যালাইনটি, এটি হচ্ছে প্রেশার লো থাকে এবং শরীর দুর্বল থাকে তাদের ক্ষেত্রে ডিএনএস স্যালাইনটা দিতে হবে। ডিএনএস স্যালাইন, এটি যদি যাদের প্রেশার সবসময়ের জন্য লো থাকে, শরীর ক্লান্তি ক্লান্তি ভাব থেকে দুর্বল থাকে, সেক্ষেত্রে আপনারা ডিএনএস স্যালাইনটা দিতে পারবেন। ডিএনএস এর উপাদান হচ্ছে ডেক্ট্রোস এবং সোডিয়াম ক্লোরাইড, এটি শারীরিক দুর্বলতা এবং লো প্রেশার থেকে প্রেশার দ্রুত উঠায়। ডিএস স্যালাইন 10% ডিএ বা 5% ডিএ, কখন দিতে হবে? ডায়রিয়া হয় এবং ডায়রিয়া থেকে সুস্থ হওয়ার পরে যে দুর্বলতা আসে, সেই দুর্বলতা দূর করার জন্য আপনারা ডেক্ট্রোস 5% বা 10% এটা দিবেন, দিলে দ্রুত রোগীরা সুস্থ হয়ে উঠবে। এরপরে যদি এরপরে হচ্ছে আপনার ডায়ানক্স স্যালাইন, ডায়ানক্স স্যালাইন অনেক সবাই জানে, এটি হচ্ছে ডায়রিয়া রোগীদের ক্ষেত্রে দেওয়া হয়, যারা পাতলা পায়খানা ডায়রিয়া রোগী তাদের ডায়ানক্স স্যালাইনটি দেওয়া হয়। এরপরে ফ্রুকটোস, ফ্রুকটোস স্যালাইনটি, এটি কখন দিতে হবে, এটির কার্যকারিতা কী? ফ্রুকটোস স্যালাইনটি এটি দুর্বলতা দূর করবে, আর এটি সাধারণত জ্বর হওয়ার পরে, জ্বরের জন্য যে শরীরে ঘাটতি হয়ে থাকে, দুর্বল হয়ে থাকে, এই দুর্বলকে কাটানোর জন্য আপনারা ফ্রুকটোস স্যালাইনটা দিতে পারবেন। ফ্রুকটোস স্যালাইনটা দিলে তাদের রোগীরা দ্রুত সুস্থ হয়ে উঠবে এবং দুর্বলতা কেটে যাবে এবং শরীরে পুষ্টি তৈরি হবে। এনএস স্যালাইন, এনএস স্যালাইনটি কাদের জন্য দেওয়া প্রয়োজন হয়? এনএস স্যালাইনটি সাধারণত এটি সোডিয়াম ক্লোরাইড, শুধুমাত্র সোডিয়াম ক্লোরাইড, এটি যাদের বিষাক্ত কোনো কিছু খেয়ে ফেলে, বিষাক্ত কোনো পয়জন ক্ষেত্রে দূর করার জন্য স্যালাইনটি অনেক সময় দেওয়া হয়, এটি সব ক্ষেত্রে দেওয়া হয়, এটি সব ক্ষেত্রে আপনারা দিতে পারবেন। আর বিশেষ ক্ষেত্রে এটি যারা ফুড পয়জনিং হয়ে থাকে সেক্ষেত্রে এটি দেওয়া হয়ে থাকে। এরপরে যদি আপনার জ্বর আসে এবং পাতলা পায়খানা ডায়রিয়া হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার কোন স্যালাইন দিতে পারবেন? যদি জ্বর অনেক বেশি থাকে, জ্বরটা নিয়ন্ত্রণ আনতে হবে, জ্বরটা নিয়ন্ত্রণ আনার পরে আপনার ডায়রিয়া প্রতিরোধের জন্য আপনার ডায়ানক্স স্যালাইনটা দিতে পারবেন। এই ছিল আজকে ভিডিওটি, ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, একটু উপকার এসে থাকে, তাহলে একটা লাইক দিবেন। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।